আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্ববৃহৎ আমের রাজধানী খ্যাত নওগাঁর সাপাহার আম বাজারে। এই বাজারে আজ কি কি আম আসছে এবং কোন আমের কি দরদাম আমি দেখাবো। তো শুরুতেই আমার কাছে কিন্তু কাটিমন এবং গৌড়মতি আম দেখতে পাচ্ছেন। দেখুন, কাটিমন আম একদম ফ্রেশ কোয়ালিটির, হাই একদম স্ট্যান্ডার্ড মানের, ফ্রেশ হাই স্ট্যান্ডার্ড মানের এই কাটিমন আমের যিনি চাষি উনার মুখ থেকে শুনবো এটির দরদাম। আসসালামু আলাইকুম। কি দরদাম গো এটার? বাজারে হাই দাম দেয়, সময় মতন বিক্রি করলে এক মনে আমের দাম আর 6-7 হাজার। এখন কত এটা? এখন বর্তমানে বাজার এখন 25-26 বন্ধুরা। তো আপনারা কিন্তু চাষির মুখ থেকে শুনলেন কাটিমন আম 25-26 টাকা মন। কাটিমন আম কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং সুমিষ্ট আম। আর পাশেই কিন্তু দেখুন এক ক্যারেট কাটিমন এবং পাশেই 1 ক্যারেট গৌড়মতি আম দেখা যাচ্ছে। দেখুন একটু হালকা কালারফুল গৌড়মতি আম, এটি গৌড়মতি আম দেখতে পাচ্ছেন। এই আমের আজকের বাজার দর যিনি চাষি ওনার মুখ থেকেই শুনবো। ভাই, গৌড়মতি কী দাম দিলেন? দেননি? এই কাটিমন দিলেন কত করে দিলেন? 800 টাকা বন্ধুরা 1 ক্যারেট আম। 1 ক্যারেটের কিন্তু কম আছে, প্রায় 18 কেজি হবে। 18 কেজি আম 800 টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছে, আপনারা নিজের মুখেই কিন্তু দেখলেন। তো আমার কাছেই কিন্তু আপনারা রূপালি এবং এর পাশেও দেখুন কিছু ফজলি আম কিন্তু দেখতে পাচ্ছেন। দেখুন একদম কিন্তু ফ্রেশ কোয়ালিটির, হাই কোয়ালিটির ফজলি আম এবং এর পাশেও কিন্তু রূপালি রয়েছে। শুধু এইদিকে দেখুন, সব দিকেই কিন্তু রূপালি। এটি কিন্তু বিশাল বড় বাজার, এইদিকে একদম বিশাল বড়, প্রায় 1.5-2 কিলোমিটার জুড়ে কিন্তু এই আমের বাজারটি। তো আজকে আমি আপনাদের জানাবো এই রূপালি আমের কি দরদাম। স্পেশালি এটি রূপালি যেটা হবে 3টা বা 4টাই কেজি হবে, এটি 3টায় কিন্তু 1 কেজি হবে। আমার হাতে যেই রূপালি দেখছেন এটি কিন্তু রূপালি 10। দেখুন একটু বাঁকা থাকবে আর একটু লম্বা হবে। তো এই রূপালির আজকের বাজার দর 2700-2800-2900 পর্যন্ত রয়েছে, কিন্তু 3টা বা 4টায় কেজি 2900 পর্যন্ত চলছে। আর যেটি একটু নিচের কোয়ালিটির মিডিয়াম সাইজের সেটি 2500 পর্যন্ত চলছে। আর আমার কাছে কিন্তু একদম দেখুন কালারফুল ফজলি, একদম হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড মানের ফজলি, এই ফজলিটি চলছে 1300-1400-1500। স্পেশালি এই ফজলিটির দাম কিন্তু আমরা বলে গেছি 1200 টাকা, তারপরেও আমটি দেয়নি। উনি হয়তো উনি 1400 টাকা এর মধ্যে হলে দেবে, আমি যেটা আইডিয়া বুঝলাম। ফজলির দাম কিন্তু সাপাহারে বেশি, আপনারা সবসময় মনে রাখবেন রাজশাহীতে ফজলির দাম কম, ওখানে আজকে 1100 টাকা চলছে। আর এখানে কাছেই দেখুন বাড়িঘর, একদম কিন্তু আপেল কোয়ালিটির বাড়িঘর। দেখুন একদম কিন্তু মিষ্টি, ভালো মিষ্টি আছে বাড়িঘর। এই বাড়িঘরের আজকের বাজার দর 2200-2300 টাকা, এর মধ্যেই কিন্তু রয়েছে 2270-2250-2300 বা 2200, এর মধ্যেই কিন্তু বেচা কিনা চলছে। আমি বাজারটা ঘুরে দেখলাম, আজ কিন্তু সকাল থেকে আমি কিন্তু এই বাজারে আসি বন্ধুরা। এবং রূপালি কিন্তু নিচে মিনিমাম 2000 টাকা দর পর্যন্ত যাচ্ছে, একটু সাইজ যেগুলো ছোটো সেগুলো 2000 টাকা দর পর্যন্ত যাচ্ছে। বন্ধুরা আপনাদের যদি আমের প্রয়োজন হয়, 50-60 মন বা 100 মন আমের প্রয়োজন হয়, তাহলে আমাদের জানাবেন, আমরা আপনাদের আম নিয়ে দিতে পারবো। আমাদের কিন্তু আড়ত রয়েছে এবং আমাদের আরও একটি আড়ত রয়েছে, সেটা হচ্ছে রাজশাহীতে। আপনারা এর আগেও কিন্তু অনেকবার দেখেছেন। তো বন্ধুরা আপনারা আসবেন, এসে আম নিয়ে যাবেন। আর বন্ধুরা যারা কুরিয়ারে নিতে চান তারাও আমাদের জানাবেন, আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশে আম ডেলিভারি দিয়ে থাকি। স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে, চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।